রাতের বেলা সর্বপ্রথম স্ত্রীর কোন জায়গার মধ্যে স্পর্শ করতে হয়, স্পর্শ করা সুন্নত। আর স্পর্শ করে এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন এবং সমস্ত অশান্তি দুঃখ দুর্দশা বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এমন অনেক যুবক আছে কোন জায়গায় স্পর্শ করতে হয় সেটাও জানে না, কোন দোয়া পড়তে হয় ওইটাও জানে না। অথচ সুনানে আবু দাউদ শরীফের 2160 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন স্বামী সর্বপ্রথম স্ত্রীর ওই জায়গার মধ্যে স্পর্শ করে হাত দিয়ে দৌড়ে এই দোয়াটি পাঠ করবে, রব্বুল আলামিন দুনিয়াবি যত কল্যাণ আছে দান করবেন ওই দাম্পত্য জীবনে, এবং যত অকল্যাণকর বিষয় আছে, বালা মুসিবত আছে, দুঃখ আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আমি বলবো, দোয়াটিও বলবো এবং কোন জায়গায় স্পর্শ করতো সে কথাটিও বলবো। আর একটু বুঝতে হবে, স্বামী আর স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরকে সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য, সুখের জন্য, কল্যাণের জন্য। বড় আশ্চর্যের বিষয়, স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভালোবাসা রেখেছে যা দুনিয়ার অন্য কারো মধ্যে এরকম ভালোবাসা রাখে নাই। আপনার স্ত্রীর সাথে আপনি যা করতে পারবেন, যা বলতে পারবেন, এমন কত আছে মার কাছে বলা যাবে না, বাবার কাছে বলা যাবে না, বিবির কাছে বলা যাবে, এমন চাহিদা আছে দুনিয়ার কেউ পূরণ করতে পারে না, স্ত্রী পূরণ করতে পারে, স্বামী পূরণ করতে পারে। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী হইবে একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। দেখেন নবীজির পরিবারে কেমন ভালোবাসা ছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদেরকে কেমন ভালোবাসতেন, আম্মাজানদেরকে। একবার মা আয়েশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বিশ্বনবী, আপনি আপনার বিবিদের মধ্য থেকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। মা আয়েশা ছিল নবীজির সমস্ত বিবিদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী, আর সবাই ছিল বিবাহিতা স্ত্রী। মা আয়েশা বলে, নবীজি, আম্মা আমাদের মধ্যে অর্থাৎ আপনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন ওই কথাটা আপনি বলবেন। মা আয়েশা মনে মনে চিন্তা করলো, যেহেতু আমি একমাত্র কুমারী, আমার বয়স কম, নিশ্চয়ই বিশ্ব নবী হয়তো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আয়েশা, এই কথাটা আমি একক ভাবে তোমাকে বলতে চাই না, সমস্ত বিবিদের সামনে বলতে চাই কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মা আয়েশা এবার আরো বেশি খুশি হয়েছে, নবীজি হয়তো সবার সামনে আমার কথাই বলবে, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আগামীকাল সবার সামনে বলবো আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মা আয়েশা খুশি, ঠিক আছে এটাই চাই, সবার সামনে বলেন আমাকে আপনি বেশি ভালোবাসেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বিবি আয়েশার কাছে গেলেন, দুইটা খেজুর দিয়ে বলল, আয়েশা, তোমাকে দুইটা খেজুর দিলাম, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে যে দুইটা খেজুর দিয়েছি এই কথা কাউকে তুমি বলবে না। এবার আয়েশা বলল, বিশ্বনবী, আমি কাউকে বলবো না, আমিও জানতাম আপনি আমাকে বেশি ভালোবাসেন। এরপরে গেলে আম্মাজান সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমে গিয়ে বলে, হে সাওদা, আমি তোমাকে অনেক ভালোবাসি, দুইটা খেজুর নাও, এই যে তোমাকে দুইটা খেজুর দিলাম কাউকে তুমি বলবা না। আম্মাজান সাওদা বলে, ও বিশ্বনবী, আমিও বুঝতে পেরেছি আপনি আমাকে বড় ভালোবাসেন, এই কথা আমি কাউকে বলবো না। এইরকম করে করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমে গেলেন, দুইটা খেজুর দিয়ে বললেন, হাফসা, আমি তোমাকে বড় ভালোবাসি, এই কথা কাউকে তুমি বলবে না, তোমাকে দুইটা খেজুর দিলাম যে এই কথা তুমি কাউকে বলবে না। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানতাম আমাকে বেশি ভালোবাসেন, আমি কাউকে বলবো না। কারণ প্রত্যেকটা বিবি এই কথা বোঝার উদ্দেশ্য হলো, কারণ নবীজি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, সবাইকে দুইটা খেজুর দিলেন আর বললেন কাউকে বলো না, তোমাকে আমি অনেক ভালোবাসি। সকালবেলা সমস্ত বিবিরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওগো নবীজি, আপনি তো বলেছেন আমাদেরকে বলবেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অবশ্যই আমি বলবো তোমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। সবাই পীড়াপীড়ি করতেছে, রাত্রেবেলা তো সবাইকে খুশি করে আসছে, সবার মনে মনে চিন্তা, নবীজি হয়তো কাউকে আর খেজুর দেয় না, আমাকেই দিছে, আমাকে বেশি ভালোবাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ধরলেন চতুর্দিক দিয়ে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গতকাল রাতে আমি যাকে দুইটা খেজুর দিয়েছিলাম আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
নবীজি কাকে দেইনে সবাইকেই তো দিছ মা আয়েশা মনে মনে ভাবেন নবী তো আমাকেই দুইটা খেজুর দিয়েছিলেন হয়তো আর কাউকে দেইনে নিশ্চয়ই বিশ্বনবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে নবী তো আমাকে দুইটা খেজুর দিয়েছিলেন নিশ্চয়ই আমাকেই মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন ওইদিকে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গাম্বর তো আমাকে দুইটা খেজুর দিয়েছিল নিশ্চয় পয়গাম্বর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই রকম প্রত্যেকটা স্ত্রী সবাই মনে মনে চিন্তা করেছে নিশ্চয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে নবী সবাইকে খুশি করে দিলেন আর আমরা একজন স্ত্রীকেই খুশি করতে পারি না আর যে ঘরে দুইটা স্ত্রী সেই ঘর তো জাহান্নামের কারখানা হয়ে যায় কত রকমের জাহান্নামের আযাব আছে ওই ঘরে গেলে দেখা যায় যে ঘরে দুইটা বিবি আছে কন্ট্রোল করা যায় না আর নবীজি একাই একাধিক স্ত্রী নয়জন স্ত্রীকে কন্ট্রোল করেছেন এট এ টাইম সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের বিবিদের কাছে যদি তোমরা উত্তম হতে পারো তাহলে দুনিয়ার সবার কাছে তোমরা উত্তম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি তার বিবির কাছে ভালো আর ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যে ব্যক্তি তার বিবির কাছে খারাপ কারণ বিবি জানে তুমি কয় নাম্বার স্বামী বিবি ভালো করে জানে তোমার নেচার তোমার আচার আখলাক বাহিরে পিরসাব আর ঘরের মধ্যে আসলে তুমি আচরণ করো মুরিদের চাইতে বেশি খারাপ মুরিদ তো ভুল করতেই পারে এই জন্য বিবি বলতে পারে তুমি কয় নাম্বার এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলে ও দুনিয়াবাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন আদর্শবান পুরুষ এমন আদর্শওয়ালা মানুষ আমি দুনিয়ার মধ্যে আর কোনোদিন দেখি নাই আমার নবী থেকে ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই যতদিন পর্যন্ত সার্টিফিকেটটা আপনার বিবি থেকে আপনি আদায় করতে না পারবেন আপনি ভালো হতে পারবেন না যেদিন আপনার বিবি আপনাকে বলবে আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ বুঝবেন আপনি সবার কাছে ভালো বলতেছিলাম যে দোয়াটির কথা সুনানে আবু দাউদ শরীফের ভালো করে মনে রাখবেন সুনানে আবু দাউদ শরীফের 2160 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের বিবি আর স্বামীর প্রথম সাক্ষাৎ হবে বাসর ঘরে দেখা হবে সালাম দিয়ে সর্বপ্রথম স্বামী তার কপালের মধ্যে হাত রাখবে সামনের চুলগুলোকে আলতোভাবে মুষ্টিবদ্ধ করে এই দোয়া পাঠ করবে بسم الله اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه আবার বলছি اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه এই যে সর্বপ্রথম রাতে বসর রাতে স্ত্রীর কপালের মধ্যে হাত দিয়ে এই দোয়াটা পড়তে হয় অনেক যুবক আছে অদ্যবধি পর্যন্ত জানেই না অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বসর রাতে অর্থাৎ প্রথম রাতে রাতের বেলা স্ত্রীর কপালের মধ্যে হাত দিয়ে যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনে সর্বপ্রকার কল্যাণ দান করবেন এবং এই পরিবারকে সমস্ত প্রকার অকল্যাণ থেকে হেফাজত করবে রাসূলের পরিবারে সুন্নতের আমল ছিল টাকা পয়সা কম থাকতে পারে অর্থ কম থাকতে পারে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শান্তির অভাব ছিল না কিন্তু আমাদের ঘরে টাকা আছে পয়সা আছে কিন্তু শান্তি নাই এর একটাই কারণ আমাদের ঘরে সুন্নাত নাই যদি আপনি সুন্নাহ মোতাবেক চলতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মানতে পারেন আল্লাহর শপথ আপনার ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে নবীজির বিবিরা নবীকে জীবন থেকে বেশি ভালোবাসত মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত বন্টন করতেছিলেন এক এক বিবিকে এক এক খেদমত দিতেছিলেন এক এক বিবিকে এক এক খেদমত বন্টন করে দিতেছিলেন মা আয়েশা বলে ও নবীজি একটা খেদমত আমি আপনার কাছে চেয়ে নিতে চাই যে এই খেদমতটা আপনি আমাকে দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আয়েশা কি খেদমত ও পয়গম্বর আপনি যে গোসল করেন ওই গোসলের খেদমত আমাকে দিবেন আপনাকে মাজিয়া মাজিয়া গোসল করাইতে আমার বড় ভালো লাগে নবীজি সমস্ত বিবিদেরকে বললেন আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট এই খেদমতটা সে চায় আমাকে গোসল করাবে তোমরা রাজি আছো কি সমস্ত বিবিরা তখন বললো ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা রাজি যেহেতু আয়েশা আমাদের মধ্যে সবচেয়ে ছোট এই খেদমতটা আয়েশা নেক আমাদের কোনো আপত্তি নাই একবার মা আয়েশা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতেছেন নবীজি একটা জলসগির মধ্যে বসিয়ে বসিয়ে গোসল করতেছিল হঠাৎ করে মা আয়েশা উপর থেকে পানি ঢালে সাদা পানি কিন্তু গড়িয়ে যায় লাল পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা পানি ঢালো সাদা গড়িয়ে যায় লাল কারণটা কি আমারে বলো মা আয়েশা বলতে চায় না দ্বিতীয়বার রাসূল জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি উপর থেকে পানি ঢালো সাদা কিন্তু গড়িয়ে যায় লাল পানি কারণটা কি আমারে বলো মা আয়েশা বলতে চায় না তৃতীয়বার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা বলো তুমি পানি ঢালো সাদা গড়িয়ে যায় লাল কারণটা কি আমারে বলো মা আয়েশা এবার মনে মনে ভাবলো তিনবার পয়গম্বর জিজ্ঞাসা করলেন এবার না বললে পয়গম্বর কষ্ট পেতে পারে এবার মা আয়েশা বলে পয়গম্বর আপনি যে জলসকির নিচে বসেছেন আমার পায়ের একটা আঙ্গুল নিচে পড়ে গেছে ও নবীজি ফেটে গেছে তা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পানির সাথে লাল হয়ে যায় এই কথা বলতেই পয়গম্বর লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন আল্লাহর পয়গম্বর তখন বলল আয়েশা তোমার আঙ্গুলটা ফেটে গেছে তুমি আগে আমাকে কেন বলো নাই অনেক কষ্ট হয়েছে তোমার আয়েশা মা আয়েশা বলে পয়গম্বর আপনি বসিয়া বসিয়া গোসল করতেছেন খুব আরাম পাইতেছেন আমি আপনাকে মাঝিয়া মাঝিয়া গোসল করাইতেছি পানি ডালতেছি ও পয়গম্বর এই মুহূর্তে আপনি দাঁড়াইয়া যাবেন এটা আমি চাই না আপনার কষ্ট হবে ও নবীজি আমার আঙ্গুল কেন যদি আপনার জল চোখের নিচে আমার কলিজা পড়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এরপর আমি আয়েশা চাইতাম না আপনি বসা থেকে দাঁড়িয়ে যা আমি চাইতাম চিন্তা করেন মা আয়েশা নবীকে কত ভালোবাসত এই জন্য প্রত্যেকটা নারীর উচিত হবে তার স্বামীকে তার জীবন থেকে বেশি ভালোবাসা প্রত্যেকটা স্বামীর উচিত হবে তার স্ত্রীকে জীবন থেকে বেশি ভালোবাসা একজন আরেকজনের জন্য জীবন মরণ হতে হবে এটা কি বলে প্রকৃত ভালোবাসা একজন আরেকজনের সুখ দুঃখের সাথী এই জন্যই তো স্বামী আর স্ত্রীর জন্য আল্লাহ পাক সব হালাল করে দিয়েছে সব হালাল এই ভালোবাসা আজকে অধিকাংশ পরিবারে নাই এর কারণ হলো নবীজির সুন্নাত গড়ে নাই যদি আপনি নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারেন দেখবেন আপনার ঘরটা শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে